আজ মহরম পটাশপুর 2 নম্বর ব্লকে বাগমারি ও জগতি গ্রামে মহরমে উৎসব পালিত হল। বিস্তারিত খবর বিরতির পর। আপনারা দেখছেন হুল্লা নিউজ। পটাশপুর 2 নম্বর ব্লকে বাগমারি ও জগতি গ্রামে মহরমের উৎসব পালিত হল। লকডাউনে থাকার জন্য জমায়েত ঢাকারে 200 বছরের বেশি বাগমারি মহরম কমিটি সরকারি নিয়ম নীতি মেনে মহরমে পালন করলেন। জগতি মহরম কমিটির মাস্ক স্যানিটাইজ ও খাদ্য বিতরণ করলেন। বাগমারি ও জগতি দুটি মহরম শতাব্দী বিজয়ের উপর মিলন হয়। আপনারা দেখছেন হলদিয়া নিউজে। দেশের করোনা ভাইরাসের আবহে সারা দেশ আতঙ্কিত। আজ মহরম, সেই মহরমে তাজিয়া, সুদৃশ্য তাজিয়া বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করলেন। পটাশপুর থেকে সৃষ্টিধর সাহের সাথে রাজকুমার ভুঁইয়ের রিপোর্ট, হলদিয়া নিউজ। গত বছর কিভাবে করেছিল? গত বছর অনেক ধুমধাম করে হয়েছিল এবং সেখানে আমাদের রাজ্য সরকার সরকারিভাবে পূর্ণ আমাদের লাইসেন্স ছিল এবং তাদের অনুমোদন যথেষ্ট আমরা পেয়েছিলাম, তাই আমরা ধুমধাম করে অনুষ্ঠান করেছিলাম। এবছর যেহেতু আমরা লাইসেন্স পাইনি, সেই জন্য ছোট করে যাতে ধর্মীয় আগ উৎসবটাকে পালন করে যায় সেই পালনের মতোই করে ছোট করে। কত বছর ধরে করছে আমাদের এটা পুরনো বলতে আজকে 200 বছর পুরনো আমাদের এই উৎসব, তাই আমরা এই উৎসবকে বন্ধ না করে সরকারি কোনো অনুমোদন না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের করতে হয়েছে। কি কর্মসূচি রেখেছেন? আমাদের কর্মসূচি বলতে অনেক কিছু কর্মসূচি ছিল, কিন্তু কর্মসূচি এই লকডাউন রাজ্য সরকারের অনুমোদন না পাওয়ার জন্য আমরা কোনো সেরকমভাবে কোনো অনুষ্ঠান রাখতে পারিনি। শুধুমাত্র ধর্মীয় আচরণের জন্য মহরম উৎসবটাকে পালন করার জন্য কতটা প্রশাসনিক নিয়ম কানুন মেনে সরকার বা গভর্নমেন্ট হিসাবে আমাদের তো কোনো সরকারি লাইসেন্স দেয়নি, তো লোকাল হিসাবে কিছু যারা শাসন করতে রহেকে তাদের সহযোগিতায় ধর্ম আচরণটা পালন করতে পেরেছি এবং আমরা যে আমার হাসান ভাইকে পুরো সম্মান করে থাকি সেই হিসাবে কাজটাকে সরল হিসাবে করতে পেরেছি। কত বছর ধরে করছে? গত বছরও করেছিলাম, গত বছর প্রায় 20-25 হাজার লোকের হিমায়ত করে আমরা করেছিলাম। এবছর সরকারি কোনো মানে লাইসেন্স না দেওয়ার জন্য বা সরকারি গভর্নমেন্টের নিয়ম নীতি মেনে আমরা অল্প কিছু নিয়ে শুধু নিয়মটাই পালন করছি। কতটা সোশ্যাল ডিস্টেন্স মানছেন? সোশ্যাল ডিস্টেন্স যেরকম করছে 1 মিটার দূরত্ব মাস্ক ব্যবহার করে করছি যতটা পারছি। কী কর্মসূচি রেখেছেন? কর্মসূচি আমরা এই যে 10 দিন হয়েছে আমরা মানুষকে ক্ষুধার থেকে খাবার দিয়েছি, কাপড় চোপড় দিয়েছি, যে গ্রামে মাস্ক বিতরণ করেছি, স্যানিটাইজার বিতরণ করেছি, করিয়ে এইভাবে
কাজটা চালিয়ে যাচ্ছে। মানে এই ছোট মাঠে করার উদ্দেশ্য কি? করার উদ্দেশ্য হচ্ছে কি, এই মাস্ক দিয়ে যে করোনা কোভিড-19 যে মহামারী রোগ চলছে সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বা সেই করোনা রোগ থেকে যাতে আমরা দূরে থাকতে পারি সেই জন্য।